সমূহ তুলে ধরেন এবং নিজেদের সেই অভাবের পরিপূরক হিসেবে একটা পরিচয় দেন। মনে করা হয় যে অধীনস্থ সমাজের ইতিহাস চেতনার যে অভাব ছিল তা প্রদান করে ঔপনিবেশিক প্রশাসন নিজ উপস্থিতি বৈধতা প্রতিষ্ঠা করে। অতএব এটা আশ্চর্যের কিছু নয় যে ব্রিটিশ ইতিহাসবিদরা যে সমস্ত ইতিহাস তৈরি করেছিলেন তা মূলত বিদ্রোহের কারণ নির্ণয়, ব্রিটিশ অনুপ্রবেশের বিস্তারিত বিবরণ এবং যুদ্ধের পর প্যাক্স ব্রিটানিকা প্রতিষ্ঠার উপর জোর দেয়। এই বিবরণগুলি প্রকৃতপক্ষে প্রদর্শন করে কিভাবে এই ধরনের তথাকথিত অসংখ্য পর্বর প্রজাতিতে বহিরাগতদের শোষণের হাত থেকে সুরক্ষা করে পিতৃতান্ত্রিক ব্রিটিশ অফিসারদের শাসনের আয়ত্তে নিয়ে আসা হয়। আদিবাসী গোষ্ঠীগুলিকে এইভাবে এক ঐতিহাসিক অতীত প্রদান করে ব্রিটিশ উপনিবেশিকরা দাবি করে যে তারাই আদিবাসীদের নিজেদের ইতিহাসের অর্থ শেখাতে সক্ষম হয়েছিলেন। এই বোঝাপড়ায় ছোট নাগপুর এবং সাঁওতাল পরগনায় প্রকৃত আদিবাসী ইতিহাস শুরু হয় শুধুমাত্র 19 শতকের দ্বিতীয় দশকে ইউরোপীয়দের আগমনের পর। ঔপনিবেশিক আখ্যানের প্রেক্ষাপটে আদিবাসীরা শুধুমাত্র তথ্যদাতার ভূমিকায় নিয়োজিত হতে পারে, তাদের নিজস্ব ইতিহাসের নির্মাতা হিসেবে নয়। সাম্রাজ্যের প্রয়োজনে তাই এই ধরনের ইতিহাস আদিবাসী অতীতকে একটা অন্তহীন মৃতাত্মিক এবং প্রশাসনিক বর্তমানের মধ্যে আবদ্ধ করে রাখে। এবার আমি আরেকটা দিক দেখব, আদিবাসীদের মৌখিক আখ্যান বা গ্রামীণ ইতিহাস। আদিবাসী লোককথাকে অতীত চিন্তার প্রকাশ হিসেবে অস্বীকার করলেও ঔপনিবেশিক স্কলার অ্যাডমিনিস্ট্রেটররা কিন্তু আরেক ধরনের আদিবাসী ঐতিহ্য অর্থাৎ গ্রাম প্রতিষ্ঠার কাহিনী রাজস্ব ব্যবস্থার প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে সংগ্রহ করেছিলেন। হো ও মুন্ডাদের গ্রাম প্রতিষ্ঠার অসংখ্য মৌখিক কাহিনী ও বংশতালিকা সংকৃত হয়েছিল রাজস্ব নির্ধারণ, জমির ওপরে সত্ত্বাধিকার নির্ণয় এবং প্রথাসিদ্ধ আইন বা কাস্টমারি ল নির্মাণের প্রয়োজনে। বর্তমানে এইগুলি ঝাড়খণ্ডের আঞ্চলিক অভিলেখাগারে সংরক্ষিত। ডাঞ্জন বা হান্টার রচিত আদিবাসী ইতিহাসে এই আখ্যানগুলি কিন্তু স্থান পায় না। প্রাচীন ভারতে ইতিহাস পুরাণ ঐতিহ্য নিয়ে রমিলা থাপর তাঁর প্রসিদ্ধ প্রবন্ধে অতীত চেতনার দুইটি রূপ চিহ্নিত করেছিলেন। এক ধরনের চেতনা ঐতিহাসিক নথির কাঠামোর মধ্যে নিহিত থাকে, যেমন অধিকথন, প্রশস্তি, বংশতালিকা ইত্যাদি। মূল রচনা থেকে এর নির্যাস বার করে আনতে হয়। অন্য ধরনের অতীত বোধ অনেকটাই স্বতন্ত্র এবং সহজবোধ্য। দুই চেতনায় নিজস্ব অর্থ বহন করে এবং অতীত স্মৃতির বৈশিষ্ট্য প্রকাশ করে। রমিলা থাপরের এই বক্তব্য আদিবাসী গ্রামের আখ্যান এবং বংশতালিকা সমূহ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আজকের দৃষ্টিতে এই ধরনের আখ্যানগুলি পৌরাণিক বলে মনে হতে পারে, কিন্তু তৎকালীন সমাজে এগুলির অন্তর্নিহিত অর্থ সমষ্টির সদস্যের কাছে অনায়াসবদ্ধ ছিল। এই আখ্যানগুলি যা আদিবাসী সমাজের অভ্যন্তরীণ জীবনযাত্রা এবং বিশ্ব দর্শন প্রদর্শন করে, এগুলি তাদের অতীত চেতনার প্রকাশ হিসেবে বিবেচনা করা যায়। যে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই আখ্যানগুলি উদ্ভূত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এগুলি বিশ্লেষণ প্রয়োজন। ছোটনাগপুরের এই কৃষি প্রধান আদিবাসী সম্প্রদায়গুলির প্রাথমিক পরিচয় সৃষ্টি হয় তাদের গ্রামের সদস্য পদ থেকে। এনসাইক্লোপিডিয়া মুন্ডাবিকায় মুন্ডাদের হাতু বা গ্রাম সম্বন্ধে জেজুইট মিশনারি রেভারেন্ড হফমান বলেছিলেন,
It is difficult, perhaps impossible, for the modern European town dweller to realize clearly all the associations the word Hatu calls up in the mind of a Munda and all the deep feelings it is apt to evoke in his heart. ছোটনাগপুরের মুন্ডা এবং অন্যান্য আদিবাসীদের কাছে হতু কেবল একটা ভৌগোলিক স্থান নির্দেশ করত না, রানীর সদস্যপদ তাদের স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় প্রদান করত এবং গোষ্ঠীর মধ্যে ও বাইরের বিভিন্ন সম্পর্কে প্রকৃতি নির্ধারণ করত। গ্রামের অভ্যন্তরে অগ্রগামী পরিবারগুলি যারা বিভিন্নভাবে খুটকাটিদার বা ভূইহার কিংবা মারাংকিলি বা দুপুক পর্যা নামে পরিচিত, পরবর্তীতে প্রবেশকারী পর্যাদের তুলনায় উচ্চ মর্যাদা উপভোগ করত। আদি বসতি স্থাপনকারী হিসেবে গ্রাম ব্যবস্থায় তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বংশ হিসেবে পরিচিত এবং সেই সুবাদে ধর্মীয় আচার অনুষ্ঠান ও রীতিনীতির সাথে জড়িত বিশেষ কিছু অধিকার ভোগ করত। মুন্ডাদের মধ্যে দেখা যায় সাধারণত অগ্রগামী বংশের সদস্যরাই গ্রামের প্রধান বা পুরোহিত পদে অধিষ্ঠিত হত। হোদের ক্ষেত্রে প্রথাটা একটু আলাদা। ভূইয়া এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠী থেকেও হোদের গ্রাম পুরোহিত বা দেউলি নিয়োজিত হত। অতএব আদিবাসীদের কাছে নিজস্ব গ্রাম বা হতু এক নৈতিক, আধ্যাত্মিক এবং রাজনৈতিক ভূমিকাও পালন করে। সূচনার সময় থেকে হতু আত্মা এবং মানব জগতের মধ্যে এক গভীর সংযোগ স্থাপন করে। বন পরিষ্কার করার মাধ্যমে অগ্রগামী আদিবাসীরা জঙ্গলের আত্মাদের বা বোমাদের সংস্পর্শে আসে এবং এই আত্মাদের তুষ্ট করে পরিষ্কৃত জঙ্গল ভূমিকে হতুতে রূপান্তরিত করে হাতুরেন হোক বা গ্রামবাসীদের সামাজিক অবস্থান ও অধিকারকে বৈধতা প্রদান করে। নৃতত্ত্ববিদ মাইকেল ইয়র্ক তাই এই গল্পগুলিকে প্রকৃতপক্ষে এক পৌরাণিক প্রমাণপত্র বা মিথিক্যাল চার্টার আখ্যা দিয়েছেন। এবং উদাহরণ হিসেবে আমরা দেখাতে কয়েকটা গল্প এখানে আলোচনা করতে পারি। এখানে আমি একটা গল্প তুলে ধরছি, সারান্ডা জঙ্গলে দুবির গ্রাম প্রতিষ্ঠার কাহিনী। আদিবাসী গোষ্ঠীগুলির পক্ষে বন্যের এই বোমা বা আত্মাদের সাথে যোগাযোগ স্থাপন কতটা গুরুত্বপূর্ণ তা এই আখ্যানটি প্রমাণ করে। এই গল্পটি অনুযায়ী দুবির গ্রাম মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক 1830 সালে। এরকম সময় এই গ্রামের আখ্যান অনুযায়ী রাজাবেড়া গ্রামে বসবাসকারী এক বৃদ্ধ যিনি কান্ডি নামে পরিচিত প্রায় 3 মাইল দূরে এই অঞ্চলে এসেছিলেন এবং এই অঞ্চলটাকে গ্রাম প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত উপযুক্ত জায়গা বলে মনে হয়েছিল তার। তাই তিনি ওখানকার আত্মা বা বোমাদের কাছে প্রার্থনা জানিয়ে যা জঙ্গল সাফ করার একটা কাটারি রেখে দেন। পরে তিনি সকালে দেখেন যে এই কাটারির দুই পাশে 2টি সাপ এবং এটাকেই উনি একটা বোমাদের একটা প্রতীক হিসেবে তিনি ধরে নেন এবং তারপর নিজের আগের পূর্বের গ্রামে ফিরে যান। সেখানে গিয়ে বংশের অন্যদের বলে এই নতুন গ্রাম প্রতিষ্ঠা জঙ্গল সাফাই করে নতুন গ্রাম প্রতিষ্ঠা করার কথা। এখন এই জঙ্গল সাফাই কাজ অত্যন্ত পরিশ্রমদায়ক এবং কিছুকাল পরে ওই গ্রামটাকে বাসযোগ্য করে তোলার এত বেশি ক্লান্ত হয়ে পড়ে যে অনেকেই গ্রাম ছেড়ে চলে যেতে চায়। কিন্তু বৃদ্ধ কান দিয়ে তাদের বলেন যেহেতু গ্রামের বোমাদের উপাসনা করা হয়ে গেছে তাই তাদের দেখাশোনা করা তাদের কর্তব্য। অবশেষে এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়। তারপরে ধীরে ধীরে গ্রামটির বিকাশ ঘটে এবং গ্রাম এবং বনের মধ্যে যেই ধরনের পার্থক্য এই পার্থক্যকে প্রতিষ্ঠা করার জন্য এই বোমাদের একটা সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সীমানার মধ্যে যেই গ্রাম সেখানে গ্রামের প্রধান এবং পুরোহিত হিসেবে কার্লিকে নির্বাচন করা হয়। কালক্রমে গ্রামটি স্থানীয়
হিন্দু রাজা ছোট নাগরা অঞ্চলের হিন্দু রাজার ক্ষমতার অধীনে অন্তর্ভুক্ত হয় এবং আরও পরবর্তীতে বিভিন্ন পশুপালক লোহার কামার প্রভৃতি জাতিদের ওই গ্রামে স্থান দেওয়া হয় যাতে তাদের কর্মদক্ষতা থেকে গোটা গ্রামের সকল মানুষ উপকৃত হতে পারে। এখন এই গ্রামটা এই কাহিনীটা থেকে যেটা দেখা যায় যে যে কোনো অঞ্চলে নিজেদের অবস্থানের বৈধতা প্রমাণ করার জন্য আদিবাসীদের কিন্তু একটা আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করা জরুরি ছিল। এই আখ্যানটি আমরা এমনকি 1980 এই অঞ্চলে দেখা যায় যে কান্দিপুরার যে বংশধররা ছিল তারা কিন্তু এই আখ্যানের ভিত্তিতেই তারা কিন্তু গ্রামের মধ্যে নানান রকম সুযোগ সুবিধা বা উচ্চতর অধিকার ভোগ করে। এই গ্রাম তাহলে স্থাপন এই বঙ্গালীদের সঙ্গে এই যে সম্পর্ক স্থাপিত হয় বন পরিষ্কার করার ক্রিয়াকলাপ এবং ধর্মানুষ্ঠানের মাধ্যমে তার ফলে একটা জঙ্গলি জায়গা বা বুড়ো বা বীর অরণ্য বা বন্য অবস্থাকে একটা সভ্য অবস্থা বা হুতুতে রূপান্তরিত করা হয়। 20 শতকের শেষভাগে পোড়াহাট অঞ্চলের মুন্ডা গ্রাম থেকে সংকলিত আখ্যানগুলিতে এই দেখা যায় যে এই একই ধরনের বিশ্বাস কিন্তু তখনও বিদ্যমান। বোমাদের তুষ্ট করা ভীষণভাবে প্রয়োজন ছিল। বোমাদের তুষ্ট করলে যেই অগ্রগামী পরিবার তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে পারত, আবার বোমাদের সঠিকভাবে তুষ্ট না করলে গ্রামে গুর্বি পা অনিবার্য। বীর থেকে বা বন্য অবস্থা থেকে হতুর এই রূপান্তর পরিসমাপ্ত হতো শাসন বা গোরস্থান প্রতিষ্ঠা দিয়ে। গোরস্থানহীন কোনো বসতিকে হতুর মর্যাদা দেওয়া হতো না। গোরস্থান ছাড়া গ্রামবাসীদের রক্ষা করার জন্য পূর্বপুরুষদের আত্মাকে আহ্বান করা সম্ভব ছিল না। শাসন প্রতিষ্ঠার অধিকার শুধুমাত্র আদিবাসীরা বা অগ্রগামী পরিবারগুলি ছিল এবং কেবলমাত্র তারাই স্মৃতিফলক বা শাসনবিধি প্রতিষ্ঠা করতে পারত। পরবর্তীকালে আগত অন্ততপক্ষে প্রথম কয়েক প্রজন্মের পর যারা মৃত পরিজনদের কবরস্থ করতে তাদের আদি গ্রামে ফিরে যেত। 19 শতকের শেষে এবং 20 শতকের প্রারম্ভে আদিবাসীদের জমি অধিকার পরম্পরার দায়িত্ব প্রাপ্ত ঔপনিবেশিক রাজস্ব বিভাগের আধিকারিকরা আবিষ্কার করেন যে মুন্ডাদের কাছে শাসনবিধি ছিল জমির দলিল। গ্রাম প্রতিষ্ঠাকারী আদিবংশের সদস্য পদের দাবিদার নির্ণয় করার অপ্রাপ্ত মাপকাঠি ছিল এই শাসনবিধি পরীক্ষা। তাহলে আমরা এই ধরনের কিছু আখ্যান দেখছি, এর সঙ্গে আরো কিছু এদের প্র্যাকটিস ছিল যেখান থেকে আমরা এক ধরনের ইতিহাস কিন্তু সংগ্রহ করতে পারি। ভাষার দ্বারাও কিন্তু এই ধরনের সম্পর্ক স্মৃতিবদ্ধ করা হতো। জমির সঙ্গে সম্পর্কগুলো ভাষার দ্বারাও স্মৃতিবদ্ধ করা হতো। প্রত্যেক মুন্ডা ও হো বংশ তার বংশে বা জাকিলি নামে পরিচিত তাদের নিজস্ব বোমা সমূহ ছিল। এই বংশগুলি বা কিলির বোমাদের নাম বিশ্লেষণ করে বার্বারা ব্যারাড্য দেখিয়েছে যে এইগুলি বেশিরভাগই দৈনন্দিন অঞ্চলের বোমাদের নাম দিয়ে গঠিত, অর্থাৎ যেখানে পূর্বপুরুষরা আগে বাস করেছিল সেখানকার বোমাদের নাম দিয়ে এই ধরনের নতুন গ্রামের বোমার বা কিলির পরিবারের আত্মাদের নামকরণ করা হতো। পরিযায়ীরা যখন নতুন কোনো স্থানে বসবাস আরম্ভ শুরু করে স্থানীয় বোমাদের ওই তালিকায় যুক্ত করে নেয়। তাই এই তালিকা এক ধরনের মৌখিক মানচিত্র বা বংশ পরিচয়ের এক প্রতিবিম্ব। ছোটনাগপুরে জমি সংক্রান্ত বিবাদ মেটাতে রাজস্ব বিভাগের ব্রিটিশ আধিকারিকরা গ্রাম প্রতিষ্ঠার কাহিনী এবং প্রতিষ্ঠাকারী পরিবারবর্গের
বংশবৃত্তান্ত সংকলন করেছিলেন, যা পরবর্তীকালে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট 1908 সালের টেনেন্সি অ্যাক্ট এবং অন্যান্য প্রজাসত্ব আইনের প্রেক্ষিত ও আকর তথ্য হিসেবে ব্যবহৃত হয়। চাইবাসা কালেক্টরেটে রেকর্ড রুমে কোলহান ও পোড়াহাট এস্টেটের প্রজাদের দায়ের করা অগুন্তি মামলার নথিপত্র আছে, যেগুলি নিষ্পত্তির প্রয়োজনে ব্রিটিশ আধিকারিকরা মৌখিক সাক্ষ্য ও বংশবৃত্তান্ত সংগ্রহ করে। তাদের উদ্দেশ্য ছিল আদিবাসী প্রথা, বিশেষ করে এই অগ্রগামী খুঁটকাটিদার জমির অধিকারের প্রকৃত রূপরেখা নির্ধারণ করা। এই সাক্ষ্য থেকেও গ্রামের বিভিন্ন বংশের ইতিহাস জানা যায়। এগুলো এখন অনেকগুলো আমার কাছে আছে, এই ডিটেলসগুলো এখন আমি যাচ্ছি না, কারণ তাহলে খুব বিলম্বিত হয়ে যাবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হলো যে অভিলেখাগারে সংরক্ষিত মৌখিক সাক্ষ্যের লিখিত রূপ নৃতত্ত্ববিদের ফিল্ড নোট বইয়ের সঙ্গে তুলনা করা যায় এবং এই তুলনাটা কার্ল কিন্সবার্গ করেছিলেন। অবশ্য এই মৌখিক ঐতিহ্যগুলি শনাক্ত করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। নথিগুলিতে এমন সব পরস্পর বিরোধী চরিত্রের সন্ধান পাওয়া যায় যাদের সামাজিক অবস্থান নিয়ে সঠিকভাবে কিছু জানা যায় না, আর অনেক সময় তাদের সামাজিক অবস্থানটাও ছিল ভিন্ন। বক্তাদের ক্ষমতার বৈষম্য প্রসূত পরস্পর বিরোধী অবস্থান জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে প্রভাবিত করেছিল। এর সঙ্গে সংযোজিত হতো আরও জটিলতা, বিভিন্ন ধর্মী বক্তব্য, মধ্যস্থতার নানা স্তর এবং প্রশ্নকর্তা ও উত্তরদাতার মনোজগৎ ও বৈষয়িক অবস্থানের পার্থক্য। ঔপনিবেশিক আধিকারিকরা আদিবাসীদের প্রথাগত অধিকার বা কাশ্মীরি রাইটস চিহ্নিত করে, কিন্তু একই সঙ্গে এই নথিগুলি খাঁটি বা নির্ভরযোগ্য কিনা এই নিয়ে তারা প্রশ্ন তুলে অনেক ক্ষেত্রে এই অধিকারগুলোকে আবার খুব সীমিত করে তুলতেন। রাজস্ব বন্দোবস্তের নথিপত্রে ব্রিটিশ ঔপনিবেশিক অফিসারদের দ্বারা প্রত্যাখ্যাত দাবির অগণিত উদাহরণ পাওয়া যায়। আদিবাসী প্রজাদের জমি সংক্রান্ত দাবি প্রত্যাখ্যাত হয় এই কারণে যে গ্রামের মূল প্রতিষ্ঠাতা বা মূল ইতিহাস জানতে এমন কোনো বৃদ্ধ ব্যক্তিদের খোঁজ পাওয়া যায়নি। এখন এই মৌখিক কাহিনীগুলোরও একটা সময়কাল আমরা লক্ষ্য করতে পারি, যেমন মৌখিক ইতিহাসবিদ ইয়ান ভ্যানসিনার মতে 1 শতাব্দীর থেকে পুরনো মৌখিক ঐতিহ্য বা স্মৃতির সন্ধান সচরাচর মেলে না। তার উপরে কাস্টম বা প্রথা বলে আমরা যেটাকে জানি, সেই কাস্টম বা প্রথা কিন্তু অপরিবর্তনীয় বা সর্বকালের জন্য স্থির কোনো বিষয় নয়, ক্রমাগত এর পুনর্নির্মাণ ঘটে। বর্তমানের স্বার্থ, বর্তমানের পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে তা পরিবর্তিত হয়। বংশতালিকাগুলো ছিল এই ধরনের জীবন্ত স্মৃতি এবং ইতিহাসের মতো বর্তমানের প্রয়োজনে প্রয়োজন অনুসারে এগুলি পরিবর্তিত, পুনর্নির্মিত এবং পুনর্বিবেচিত হয়। এই যে বংশতালিকাগুলো আছে, বিশেষ করে খুঁটকাটি দাবি প্রতিপন্ন করার জন্য যে বংশতালিকাগুলো পেশ করা হয়েছিল, এগুলো শুধু একক কোনো ব্যক্তির পেশ করা একটা তালিকা নয়। এই কোনো সততার প্রতিষ্ঠা করার জন্য গ্রামের অন্যান্য সদস্যের সমর্থন প্রয়োজনীয় ছিল। অর্থাৎ শুধুমাত্র সমষ্টিগত স্মৃতির মাধ্যমে কোন এই সকল দাবি বৈধ বলে মেনে নেওয়া যেত। একক স্মৃতি নয়, এখানে সমষ্টির কথা আসছে। এবং এখানে আবার আমরা অস্বীকার সূত্রের ইতিহাস ও সাহিত্যে যে ইতিহাস সমষ্টিবদ্ধ বা সামাজিক মানুষের কাহিনী, একক মানুষের কাহিনী নয়, সেখানে আমরা ফিরে যেতে পারি। অতএব গ্রামের আসল প্রতিষ্ঠার বিষয়ে কোনো স্মৃতি না থাকলেও গ্রামের সদস্যদের অবস্থান সম্পর্কে একটি সামাজিক ঐক্যমত ছিল। এই ঐক্যমত জমির সাথে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে ব্যক্ত হয়। গ্রামের এই ধরনের আখ্যানগুলিতে ইতিহাসের বৃহৎ ঘটনা, যেমন যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলন,
সাধারণত স্থান পায় না। এই ধরনের কিছু ঘটনা আদিবাসী সমাজে সমষ্টিগতভাবে স্মৃতিবদ্ধ হয়ে থাকে, অন্য ঘটনা মানুষে ভুলে যায়। এর কারণ এই গ্রামের আখ্যানগুলি মূলত জমির সঙ্গে সম্পর্কের আখ্যান এবং জমির সঙ্গে সম্পর্কের ইতিহাস সে কথা বলে। ঘটনাগুলি তখনই স্মরণ করা হয় যখন সেগুলি বিভিন্ন স্তরের সম্পর্ক স্থাপনের সাথে যুক্ত হয়। কুড়ি শতকে পরিচালিত বহু নৃতাত্ত্বিক গবেষণা প্রমাণ করে যে গ্রামের আখ্যানগুলি আজও জনপ্রিয়। প্রতিটি গ্রামে তার গঠন, তার অগ্রগামী গোষ্ঠী, পরবর্তীতে বসতি স্থাপনকারী একে অপরের সাথে সম্পর্ক নিয়ে এক সম্মিলিত স্মৃতি বিদ্যমান। কিছু ক্ষেত্রে যেমন শাসনগিরির ব্যবহার, এই মৌখিক রেকর্ডগুলি বস্তুগত প্রমাণ দ্বারা জোরদার হয়ে ওঠে। সাধারণভাবে এই আখ্যানগুলি পূর্বপুরুষদের সঙ্গে পরবর্তী প্রজন্মে এক মিলনসূত্র গড়ে তোলে। সময়ের সাথে সাথে এগুলিও পরিবর্তিত হতে পারে, বর্তমানে প্রয়োজনীয়তা অনুসারে নতুন পূর্বপুরুষদের আবিষ্কার করা যেতে পারে এবং জমির সাথে সম্পর্ক পুনর্বিবেচিত হতে পারে। একটি সত্যের পরিবর্তে গ্রামগুলি একাধিক অতীত থাকতে পারে। তাদের গুরুত্ব এই যে এগুলি একটি সম্প্রদায় অতীত চেতনার পরিচয় দেয়। এখানে আমি শেষ করি।